আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আবার নতুন একটি এয়ারড্রপ নিয়ে আসলাম এবং এই এয়ারড্রপটি কিন্তু অলরেডি ভাইরাল, বাট এখনও যারা আপনারা ক্যাটসে জয়েন করেননি আজকে অবশ্যই অবশ্যই তারা জয়েন হবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে অবশ্যই আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ নতুন নতুন অনেক আপডেট আসে যে আপডেটগুলোর জন্য কিন্তু ভিডিও তৈরি করা সম্ভব হয় না। তো সেই আপডেটগুলো যেন কোনোভাবেই আপনাদের মিস না হয় এর জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন। তো এখন যদি আমরা ক্যাটসের টুইটার অর্থাৎ এক্স অ্যাকাউন্টে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে তাদের কিন্তু মোট ফলোয়ার রয়েছে 1.7 মিলিয়ন। এটি কিন্তু একটি নতুন কয়েন হিসেবে হিউজ, কারণ এখনও তারা মার্কেটে লঞ্চ হয়নি এবং ডগস আপনাদেরকে যেভাবে এক একজনকে হিউজ পরিমাণ দিয়েছে, আশা করছি ক্যাটসও আপনাদেরকে হিউজ পরিমাণ কিছু একটা দিবে, কারণ ক্যাটস সম্পূর্ণ ইউনিক একটি প্রজেক্ট। এখন চলে আসি আপনারা এখানে কিভাবে জয়েন করবেন। এখানে জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের ক্যাটসের যে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাকে নিয়ে যাওয়া হবে, একদম ক্যাটসের যে পোস্ট আছে আপনাদেরকে সেই পোস্টে নিয়ে যাওয়া হবে। সেই পোস্টে আপনারা ক্যাটসের লিঙ্কে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদেরকে নেক্সট বা কন্টিনিউ করতে বলবে, আপনারা সেগুলো করবেন। এরপর আপনাদেরকে নিয়ে আসা হবে এই ইন্টারফেসটিতে। তো এই ইন্টারফেসটিতে আসার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন, একটু নিচে নামলেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমতে টাস্কটি রয়েছে, এই টাস্কটিকে আপনারা স্কিপ করবেন, কারণ এটার জন্য আপনার একটা টোন ট্রানজ্যাকশন লাগবে। তো আপনারা আগে অবশ্যই টোন ট্রানজ্যাকশন করবেন না, যখন তারা এয়ারড্রপ কনফার্ম করবে তারপরে আপনারা টোন ট্রানজ্যাকশন করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শো মোর টাস্ক, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে টাস্কগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, ক্যাটস টু নিকনেম, অর্থাৎ আপনার নামের সঙ্গে আপনার টেলিগ্রামের যে নামটা আছে তার সঙ্গে আপনারা এই যে ক্যাটসের যে এখানে আইকনটি রয়েছে এটিতে আপনারা প্রেস করে ধরে এটি কপি করে আপনার নামের পাশে বসিয়ে দিবেন, তাহলে এই টাস্কটি কমপ্লিট হবে। এরপরে এখানে আরও সিম্পল অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো আপনারা করে ফেলবেন। এই কাজগুলো শুধুমাত্র লাইক কমেন্ট জাস্ট এতটুকুই আপনারা পড়ে পড়ে এখানে দেখবেন, যেটা এখানে করতে বলবে জাস্ট এটা করলেই এখানে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এই টাস্কগুলো করা অনেক ইজি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বিটগেট যে ওয়ালেটটি রয়েছে এই বিটগেট ওয়ালেটটি এখানে কানেক্ট করবেন। তো বিটগেট ওয়ালেটে কানেক্ট কীভাবে করবেন দেখতে পাচ্ছেন যে আপনারা যখন বিটগেটের মধ্যে ক্লিক করবেন এখানে লেখা রয়েছে জয়েন বিটগেট অ্যান্ড ভেরিফাই। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং অ্যাপস ইনস্টল থাকে এখানে ক্লিক করা মাত্রই আপনার সেটা কানেক্ট হয়ে যাবে, ইয়েস করে দিলে কানেক্ট হয়ে যাবে। আর এখানে দুইটি এক্সট্রা জিনিস রয়েছে, সেটি হচ্ছে ফলো বিটগেট এক্স, এটাতে আপনাকে ফলো করতে হবে তাদের টুইটারে, এবং সাবস্ক্রাইব বিটগেট ডিসকর্ড। আপনাদের যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট করবেন এবং বিটগেটের যে ডিসকর্ড রয়েছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন যদি আমরা হোমপেজের একদম উপরে আসি এখানে আপনারা একটি নতুন অপশন দেখতে পারবেন, সেটি হচ্ছে ওজি পাস। এই ওজি পাসটা কি, এই ওজি পাসের উপরে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রিপশন ফর 1 টন, অর্থাৎ একটি টন যদি আপনারা এখানে খরচ করেন তাহলে এখানে যে কাজটি হবে আপনার স্কোর এখান থেকে ডাবল হবে। এরপর আরও কিছু অপশন তারা এখানে দিয়েছে, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যারা নতুন কাজ করছেন অবশ্যই আপনারা এটা করবেন না। এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিডার বোর্ড, এই লিডার বোর্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কারা কারা ফার্স্ট পজিশনে আছে আপনারা সেটা দেখতে পারবেন। তারপরে রয়েছে ফ্রেন্ডস, আপনারা আপনাদের ফ্রেন্ডসকে এখান থেকে ইনভাইটের মাধ্যমে এখান থেকে কিছু ক্যাটস আর্ন করতে পারেন। সর্বশেষ রয়েছে অ্যাভাটার, আপনারা এই অ্যাভাটারে ক্লিক করলে প্রতি 24 ঘন্টায় একটা করে ফটো এখানে আপলোড দিতে পারবেন, সেটি অবশ্যই একটি বিড়ালের ফটো হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েট 22 আওয়ার, অর্থাৎ 22 ঘন্টা পরে কিন্তু আমি এখানে আপলোড দিতে পারবো, তার আগে এখানে আপলোড দিতে পারবো না। এখানে 22 ঘন্টা পার হওয়ার পরে এখানে আপলোড অপশন চলে আসবে, আপনার এখানে আপলোডে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি বিড়ালের ছবি এখানে আপলোড করে দিবেন প্রতি 24 ঘন্টা পর পর। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো এয়ারড্রপ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।